একটা ঘটনা ঘটলো যে মানে নাম্বারটা পুরোটাই ভুল ছিল, ঠিক আছে, মানে এদিন কথাই হলো না। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আর সুস্মিতা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আর আজকে তোমরা বুঝতে পেরেছো থাম্বনেল আর টাইটেল দেখে আজকে কি নিয়ে হতে চলেছে নতুন একটা ভিডিও। আর এই ভিডিওটা ভাবছি মানে অনেকদিন ধরে করব কিন্তু পেরে উঠছি না, মানে কবে করব মেয়েকে নিয়েও ভিডিও করা তো অসহ্যকর ব্যাপার। তো ভেবেছিলাম ও ঘুমোলে ভিডিওটা করব, ও এখন ঘুমোবে না, আর ভিডিও কখন করব 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 বলে আর করা হয় না। তো যাই হোক, এখন চলে আসলাম আমাদের লাভ স্টোরি শেয়ার করতে তোমাদের সামনে। আর তোমরা ফুল ভিডিওটা দেখো, স্কিপ করবে না, আশা করি মজা পাবে, ভিডিওটা দেখে আনন্দ লাগবে, যতটা পারবো ততটাই শেয়ার করব। আর বানিয়ে তো কিছুই বলবো না, কারণ যেটা ঘটেছে যেটা হয়েছে আমাদের সাথে সেটাই শেয়ার করব এতটুকুই। তো তুমি স্টার্ট করো। কি বলবো বুঝতে পারছি না, কি দিয়ে স্টার্ট করব, কি দিয়ে স্টার্ট করব, শুরু থেকে স্টার্ট করো লাভ স্টোরি। আমাদের লাভ স্টোরি তো স্টার্ট হয়েছিল, বলো কোথা থেকে স্টার্ট হয়েছিল। আমার কি বলছে বলতে, যাক বেশি কথা বলে লাভ নেই, বক বক না করে শুরু করি। প্রথম শুরু হয়েছিল আসলে ও মানে আমাদের দুজনের বাড়ি ত্রিপুরাতে, মানে একদম যতটা মানে ক্লিয়ার ভাবে বোঝাতে পারছি তত মানে সেভাবে বলছি, আমাদের দুজনের বাড়ি ত্রিপুরাতে, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে ত্রিপুরাতে ওর বাড়ি হচ্ছে গিয়ে কমলপুর, আর আমার বাড়ি হয়ে মানে আমার বাড়ি হচ্ছে আগরতলা। তো আমার বাড়ি থেকে ওর বাড়ি 4-5 ঘন্টার রাস্তা, তাই তো? 4-5 ঘন্টার রাস্তা, তো গাড়ি করে বাস করে যেভাবে হোক যেতে হয়, তো অনেকটা দূরত্ব আছে। তো রিলেশন শুরু হওয়া তো অনেকটা বড় ব্যাপার, কারণ এত দূর থেকে কি করে হলো, সবার মনে প্রশ্ন আসছে যে কি করে তাহলে এত দূর থেকে হয়ে গেল। তো শুরু হয়েছিল মানে আমাদের শুরু হয়েছিল ও আসলে মানে ও বাড়ির থেকে আমাদের এদিকে একটা কলেজ আছে, ত্রিপুরা সুন্দরী নার্সিং কলেজ আছে, তো কলেজটাতে ও মানে পড়ার জন্য এসেছিল। তো আমাদের বাড়ির সামনে পড়তে পড়তে আমাদের বাড়ির সামনে ও ভাড়া থাকতো, ঠিক আছে। নর্মাল ভাবে ও পড়তে এসছে ভাড়া থেকে, পড়াশোনা করছে কলেজে, আর আমি আমার বাড়িতে থাকছি, মানে ওর ভাড়া বাড়িটা পেরিয়ে আরো 3-4টা বাড়ি পেরিয়ে মানে উপরে আমাদের বাড়ি। তো আমার মানে একে তো রাস্তা দিয়ে যেতে হয়, আমি স্কুলে যেতাম, তারপর টিউশনে যেতাম, তো দোকানে যেতাম, দোকানে আসতাম। তো ওর সাথে মানে প্রথম প্রথম এত একটা দেখা হয়নি, মানে দেখা হলো মানে এত একটা ইয়ে হতো না। তো ফার্স্টে একদিন স্কুল থেকে যাচ্ছিলাম বাড়িতে, তো তারপর মানে ও আমাকে জিজ্ঞেস করেছিল যে মানে কি জিজ্ঞেস করেছিলে, কোন ক্লাসে পড়ো, বানি উনি বলে দিচ্ছে না, তো মনে ভুলে গেছে, দেখো 3-4 বছর ভুলে গেছে। তো যাই হোক, এরকমই মানে কিছু একটা জিজ্ঞেস করেছিলাম কোন ক্লাসে পড়ি, বা আমি তখন মনে হয় ক্লাস 9-এ পড়ছিলাম। তো আমি মানে ফাইনাল পরীক্ষাটা আমি দিয়ে দিয়েছি, মানে ক্লাস 10-এ উঠবো সেরকম। তো আমার রেজাল্টও বেরিয়ে গেছিলো, তো আমি রেজাল্টটা মানে বেশি একটা ভালো করিনি, মানে মোটামুটি পাশ করার মতো, যাই হোক মিথ্যে কথা বানিয়ে বললে তো লাভ নেই, তো যেটা ঘটেছে সেটাই। তো মোটামুটি পাশ করার মতো পাশ করে গেছি মোটামুটি রেজাল্টে। তারপর ও বলছে আমাকে কত নাম্বার পেয়েছি, তা আমি তো খুব লজ্জাতে পেয়ে মানে মানে কলেজে পড়ে খুব একটা ভালো স্টুডেন্ট, তো তার সামনে আমি মোটেই না, যাই হোক এটা তো পরে আসবে, মানে কথায় শুরু লাইন বলতে থাকবো। তো মানে আমি ভাবতাম যে একটা নার্সিং নিয়ে পড়াশোনা করছে, মানে অনেক মেধাবী স্টুডেন্ট হয়তো, মানে হয়তো না মেধাবী স্টুডেন্ট, সেই জন্য অনেক দূর থেকে পড়তে এসছে, মানে আমার মনে যেটা ছিল আগে। আর তো তারপর আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি কত নম্বর পেয়েছি, তো আমি বলেছিলাম কম, মানে নাম্বারটা ক্লিয়ার ভাবে বলিনি, মানে কম পেয়েছি সেটা বলেছি। তারপর বলেছে আমার নাম কি, তারপর বললাম, তারপর তারপর আর কি হয়েছিল, তারপর মনে করতে থাকলে ভিডিও পর হয়ে যাবে। তো যাই হোক, তারপরে এদিনকে চলে গেলাম, তারপর আমি আবার এমনি রোজ যাতায়াত হচ্ছে স্কুলে টিউশনে, তারপর দোকানে আসতাম, দোকান তো ভাড়া বাড়ি পেরিয়ে দোকানে আসতে হতো। তো যাই হোক, রোজ মানে মাঝে মধ্যে দেখা হতো না, তখন তো মনটা কেমন কেমন করতো, দেখা হয়নি দেখা হয়নি।
তার তখন কথা হতো না মোবাইলে, মানে এমনি দেখা, তখন আমার কাছে ফোন ছিল না। তো তারপরে এমনি এমনি কথা বলতাম, তারপর একদিন আমার বাবাকে বলেছিলাম যে আমার তখন কিপ্যাড মোবাইল ছিল, আমার তখন তো মোবাইল দেওয়ার প্রশ্নই ওঠে না। তো বাবাকে বলেছিলাম একটা কিপ্যাড মোবাইল দেওয়ার জন্য। তো মাস্টার বাড়িতে মানে টিউশনে যাই, তো অনেকটা দূরে যেতে হয় টুকটুকি করে, সেরকম রাস্তা তো দূরে, তো সেই জন্য বলছিলাম মোবাইলটা দিলে অনেক সময় ফোন টোন করে সুবিধে হয়। তো সেই জন্য মোবাইলটা দিয়েছিল। তো একদিন এরকম ভাবে মানে আমার ক্লাসমেটও কিছু ছিল, তারপর এদের সাথেও কিছু লোকজন ছিল স্টুডেন্ট, সেরকমই এই কলেজেই পড়তো। তো তারপর থেকে এরকম ভাবে শুরু হলো, একটু একটু দেখা, ভালো লাগা, তারপর দেখো ওকে, তারপর মানে আমার ক্লাসমেট যারা ছিল আরো দু তিনজন, তো আমার সাথের একজন প্রথম ওর ভালো লেগেছিল, তো ওর যে যাকে ভালো লেগেছিল মানে ও আবার এদের সাথে আরেকজনের সাথে লিংক আছে, তো সেজন্য ও বুঝে গেছে ব্যাপারটা এদের সম্পর্ক, তারপর এদের সামনে আর যায়নি, এদের মানে এ ব্যাপারে আর ওদিকে ইয়ে করেনি। আর আমার সব থেকে একে ভালো লাগতো, কারণ ও শান্তশিষ্ট, আলাদাভাবে একটু থাকতো, তো সেই জন্যে ওকে ভালো লাগতো। তো তারপর ওর মানে ফ্রেন্ডসরা একে বলতো যে দেখ তোকে ও মেয়েটা হয়তো লাইক করে বা এরকম করে, তারপর এরকম চলতে থাকছে। তারপর একদিন মানে এরকম ভালো লাগতো, তারপর একদিনকে নাম্বার দিল না, একদিন আমি আমি চেয়েছিলাম কি নাম্বার যাই, ও আমাকে নাম্বার দিতে চাইছিল বা আমিও হয়তো নিতে চাইছিলাম, তারপর মানে তারপর মানে ও আমাকে মানে আমি বলছিলাম তুমি মুখে বলো আর আমি নাম্বারটা হাতে নোট করে নিয়েছি, ঠিক আছে? তো আমাকে বলছে আমি হাতে মানে কেউ না দেখে না আবার কথা বলতে অনেক সমস্যা, তা আমি হাতে নাম্বারটা লিখে তারপর বাড়িতে চলে গিয়েছিলাম। এদিন রাতে তো আমি মানে পড়াশোনা তো কিছুই হচ্ছে না, মানে কখন কথা বলবো কখন কথা বলবো, মানে খুব ইন্টারেস্ট, মানে কি না কি হবে, রাতে তো ঘুম না কিছু না। সেদিনকে এরকম একটা ঘটনা ঘটলো যে মানে নাম্বারটা পুরোটাই ভুল ছিল, ঠিক আছে, মানে এদিন কথাই হলো না। তারপরের দিন সকালবেলা আমি যখন টিউশনে বা কোথায় যাচ্ছিলাম তখন ওর সাথে দেখা হয়েছিল, ওকে দেখে আমি বলেছিলাম ভুল নাম্বারটা না দিলেই পারতে, আর এরকম মানুষের এরকম মানসিকতা নিয়ে আমার সাথে কথা বলতে এসো না। তারপর মানে অন্যরকম ওকে বকাবকি করে দিয়েছি অনেক, মানে ইচ্ছে না থাকলে নাম্বার দেওয়ার দরকার কি ছিল এরকম, মানে আমি ওকে ভুল বুঝেছিলাম। তারপর আরেকদিন আমি টিউশন থেকে বাড়িতে যাওয়ার পথে, তারপর ও মানে আমাকে বলছিল যে আমি কাগজে নাম্বারটা লিখেছি এটা তুমি নিয়ে যাও, তারপর আমি বলছি থাক লাগবে না নাম্বার নিতে হবে না, তারপর তারপর ও নাম্বার নিয়ে চলে যাচ্ছে, থাক ও জেদ করে চলে যাচ্ছে, আমি বললাম আচ্ছা আচ্ছা থাক নিচ্ছি, তারপর নিলাম। তারপর থেকে ফোনে কথা হতো, মানে ভোর পাঁচটা কখন সকাল হয়ে যেত কথা বলতে বলতে, মানে সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছে করতো না, মানে সেরকম চলছিল। তারপর থেকে ওর কলেজে আমাদের এখানে পড়াশোনা মানে শেষের পথে, তারপর হচ্ছে গিয়ে মানে হঠাৎ প্ল্যান যে আমাদের বাড়ি থেকে মানবে না, আমি আমার টাইটেল হচ্ছে চক্রবর্তী আর ওর হচ্ছে দাস, তাহলে আমার ফ্যামিলি থেকেও মানবে না, আমার চক্রবর্তী চক্রবর্তীর কাছে বিয়ে দেবে, আর ও তো যে কোনো টাইটেলের সাথে বিয়ে করতে পারে, ওর কোনো প্রবলেম নেই। তো সেই জন্যে আমাদের হঠাৎ করে প্ল্যান হয়েছিল, ও কিন্তু তখন কিছু জব টব কিছুই করতো না, জাস্ট পড়াশোনা শেষ করেছে। তারপর মানে হঠাৎ করে প্ল্যান হয়েছে, ও তো এখান থেকে চলে যাবে কারণ ওর তো এখানে সেরকম কিছু দরকার নেই, ও বাড়িতেই চলে যাবে, তারপর অন্য কোথাও জব টবের জন্য মানে খুঁজবে, হয়তো কলকাতা হোক বা ব্যাঙ্গালোর বা যে কোনো জায়গায়। তারপর মানে তারপর থেকে মানে হঠাৎ করে প্ল্যান মানে বাড়ি থেকে মানবে না বলে, তো আমাকে বলছিল যে তাহলে চলো আমরা পালিয়ে গিয়ে বিয়ে করি। তারপর আমারও কোনো পথ ছিল না, মানে না পেলেও হবে না, মানে যান যায় যায় অবস্থা সেরকম ওর আমার। তো তারপর থেকে মানে একদিন বাড়ি থেকে বেরোলাম, বেরিয়ে তারপর মানে মানে অচেনা একটা ছেলের সাথে আসলাম, মানে জানি না কি হবে বাড়ি থেকে বেরিয়ে, ও তো কিছুই করে না, তা সত্ত্বেও চলে আসলাম, তো এখন ভাবলে হয়তো অবাকই লাগে। তারপরে বেরিয়ে আসলাম, তারপর এসে ওর বোনের বাড়িতে ছিলাম এক দুদিন, তারপর ওর ওদের বাড়ি থেকে তারপর বাড়িতে গিয়েছিলাম। বাড়িতে গিয়ে তারপর বাংলা মাস হিসাব করে মানে কার্তিক মাস ছিল, তো কার্তিক মাসে তো বিয়ে হয় না, তো সেই জন্য এক মাস এমনি ছিলাম, মানে আলাদা ছিলাম, এক ঘরে থাকলে ওর বাবা মা ছিল আরও কয়েকজন ছিল বা ফ্যামিলির আর কেউ।
তো যাই হোক, তো ছিলাম 1 মাস এমনি আলাদা ভাবে, মানে দেখা হতো আর সব, মানে তখন আরো আশা ছিল কিন্তু সবকিছু তো হয় না বিয়ের আগে, মানে ওসব মানে বুঝতেই পারিছো। তো যাই হোক, তারপর হচ্ছে গিয়ে 1 মাস পরে আমাদের বিয়ে হলো, মানে সামাজিক যেভাবে বিয়ে হয় সেভাবে বিয়ে হলো। তারপর বিয়েটি হলো, তারপর 6 মাস কেটেছে, 6 মাস কেটে তারপর বাড়িতে বসে বসে তো আর খাওয়া হবে না। তারপর ও কলকাতা আসলো 6 মাসের জন্য, আমি একা বাড়িতে ছিলাম। তারপর আমি তো পুরো নতুন ওইখানে, মানে ও মানে আমাদের বাড়ি থেকে এদের বাড়িটা একটু গ্রাম সাইড, ঠিক আছে, আমার তো মন এখানে টিকছে না, পাশে সেরকম লাগা লাগা সেরকম বাড়ি নেই যে কারোর ঘরে গিয়ে কথা বলবো, মানে আমার আমার মানে সমানের কেউ আছে হয়তো সেরকম কেউ নেই, মানে আমার একদমই ভালো লাগছে না, মনই বসছে না। তো মানে ওকে একমাত্র চিনতাম এখানে, আর কাউকে সেরকম ভাবে চেনা নেই। তারপর থেকে আর কি করবো, 6 মাসের জন্য চলে আসলো, তারপর আমি ওইখানেই ছিলাম। তারপর আমি বলছিলাম যে আমার ভালো লাগছে না, মানে কি করব, তুমিও আসতে পারবে না, তারপর আমি একা একা এরকম কতদিন থাকবো। তারপর ও বলছে ওখানে ভাড়া নিতে আবার অনেক সমস্যা, যে এখান থেকে তো জিনিস টিনিস নেওয়া যাবে না, ত্রিপুরাতে অনেক ঝামেলা, অনেক দূরত্ব। তারপর যাই হোক, এসব কিছু বলে সবার বাড়িতে আলোচনা করে তারপর আমাকেও নিয়ে আসলো। তারপর হচ্ছে কি, আমাদের দুজনের একটা ছোট্ট সুন্দর একটা সংসার তৈরি হলো। মানে আমি মানে সবকিছু যদি ভালোভাবে বলতে চাই তাহলে তো অনেক বড়, মানে একদিনে বললেও শেষ হবে না। তো মানে যতটা শর্টকাটে বলে দিচ্ছি, তারপর আসলাম এখানে। ফার্স্টে ওর মানে ও মনোরমা হসপিটালে জব করে, আমাকে একজন জিজ্ঞেস করেছিল যে দাদাভাই কি জব করে, নার্সিং স্টাফ, ও হসপিটালে জব করে। তো তারপর মানে হসপিটালের সামনে একটা বাড়ি ভাড়া নিয়েছিল, তো ওইখানে থেকেছি 2.5 থেকে 3 বছর মতো ওইখানে থেকেছি। তারপর আমি প্রেগনেন্ট হলাম, তারপর থেকে আরেকটা বাড়ি চেঞ্জ করেছি মাঝখানে, ওই বাড়িতেও আর থাকতে পারিনি, একটু জলের সমস্যা ছিল, সেই জন্য এবারে চেঞ্জ করে তারপর এ বাড়িতে আসলাম। এ বাড়িতে 2-3-4 মাস থেকেছি। তারপর আমার বেবি হয়েছে, আমাদের অ্যানিভার্সারি গিয়েছিল 30 নভেম্বর অ্যানিভার্সারি ভিডিওটা আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখে আসতে পারো। তো তারপরে এ বাড়িতে এসে আমার মেয়ে হলো, দেখতেই পাচ্ছ পুচকি সোনা। তো এতটুকুই, এতটুক বর্তমানে আছি আমরা এখানে, আমরা দুজন থেকে তিনজন ফ্যামিলি হলাম, এতটুকুই আর কিছুই নেই। এটাই হলো আমাদের লাভ স্টোরি। ও তো কিছুই বললো না, সবটা আমি বললাম। আর ওকে মানে সত্যি কথাটা হচ্ছে যে ওকে ও বলতো, মানে ওকে যদি বলতাম যে বলো, তাহলে 12-13 মিনিটের ভিডিওটা হয়তো আধা ঘন্টা লেগে যেত। তো যাই হোক, সেই জন্য আমি বলে দিলাম, মানে একই কথা হলো, তাই না, কি বলো? তুমি মানে আমার মানে ও একটু মানে স্পিডে কথা বলতে পারে না, আমি একটু স্পিডে তাড়াতাড়ি করে বলতে পারি। তো যাই হোক, তো আমাদের লাভ স্টোরিটা কিরকম লাগলো তোমাদের কাছে, তো আমাদেরকে জানাবে কমেন্ট বক্সে। তোমাদের প্রত্যেকজনের মানে কমেন্টের অপেক্ষাতে থাকবো, আমাকে বলেছিলে, রিকোয়েস্ট করেছিলে। আর তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে তো জানাবি, আর লাইক কমেন্ট করবে, ভালো লাগলে শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমাদের ফোনে চলে যায়। তো তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, আবার অন্য কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে। তো টাটা, বাই বাই, বাই বাই বলে দাও, বাই 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 বলে দাও বাবু, বাই বলে দাও। আর তোমাদের কি কি আরো রিকোয়েস্ট আছে আমাকে বলো, আমি চেষ্টা করব মানে বলতে যতটা পারি। আমি জানি আমি একটা ছোট ইউজার, তাও মানে তোমাদের মানে ভালোবাসা পেয়ে আমি চাইবো আর একটু মানে তোমাদের সব আশা পূর্ণ করতে, তোমাদের রিকোয়েস্ট গুলো পূর্ণ করতে। তুমি আর কিছু বলবা না? আর সবাই একটু সাপোর্ট করো আমাদেরকে, সবাই সাপোর্ট করো। এখন আমার আদরটা আমি খাই ওর থেকে বেশি, তা নিয়ে মামি ঝগড়া বেঁধে যায়, ঝগড়া বাঁধবে না বলো। তো এতটুকুই ছিল আমাদের লাভ স্টোরি। তো টাটা, বাই বাই। কমেন্টস করে বলবে তো পুচকু কার মতো হয়েছে, বুঝকে কার মতো হয়েছে বলবে, তোমরা তো দেখতেই পাও, অন্য ব্লগেও দেখেছিলে। এই যে বাবা, টাটা বলে দাও, তাকো তাকো তাকো, এই দেখো এই দেখো এই দেখো, টাটা টাটা। তো বাই বাই বন্ধুরা, ভালো থেকো।
দেখো আমাদের বিয়ের ছবি দুটোই ছিল, কষ্টে মষ্টে পেয়েছি, আর নেই, এটা ফেসবুক থেকে নিয়েছিলাম, ফেসবুকে একবার পোস্ট করেছিলাম।